করোনা সংক্রমণের মোকাবিলায় দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। এই লকডাউন চলাকালে কাজ বন্ধ থাকায় নদিয়ার টেহটো দু নম্বর ব্লকের পলাশিপাড়া এবং পার্শ্ববর্তী গ্রামের দিনমজুর, খেটে খাওয়া অভাবী মানুষগুলি সমস্যার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে এই সব দরিদ্র পরিবারের সাহায্যে এগিয়ে এলেন পলাশিপাড়ার অভিজাতীয় ক্লাবের সদস্যরা। গত রবিবার ক্লাবের পক্ষ থেকে এলাকার 500টি দরিদ্র প্রান্তিক পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রীতে কী না ছিল, চাল, আলু, পটল, পেঁয়াজ, সরিষার তেল, ডিম, সয়াবড়ি, মুড়ি, লবণ এবং স্যানিটাইজেশনের জন্য একটি সাবান। এক কথায় মানুষের যা প্রয়োজন তা সবই ছিল প্রদেয় সামগ্রীতে। ক্লাবের সদস্যদের এই সেবামূলক কাজে খুশি এলাকাবাসী। প্রসঙ্গত উল্লেখ্য যে ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত রবিবার শুরু হওয়া এই ত্রাণ কার্য চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, আর লকডাউন দীর্ঘ হলে আগামী দিনেও ক্লাব একইভাবে সাহায্যের জন্য এগিয়ে আসবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজকে করোনা সংকটের মুহূর্তে লকডাউনের কারণে সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা এবং আমাদের এলাকার বহু মানুষ কর্মহীন হয়ে আছে, অন্যহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ একটা নেওয়া হয়েছে অভিযোগ ক্লাবের পক্ষ থেকে। আমরা চাল, আলু, ডিম, সয়াবিন তেল, লবণ, সাবান এরকম আরও 10টা আইটেম আমরা মানুষের সাথে তুলে দিচ্ছি, যাতে যারা কর্মহীন অবস্থায় আছে, যারা খেতে পাচ্ছে না, তারা যাতে এক সপ্তাহ খাবার আমাদের তরফ থেকে পায়, সেই চেষ্টা আমরা করেছি। আমাদের অভিজাতি ক্লাবের সর্বস্তরের সদস্যরা আমরা উদ্যোগ নিয়ে এই প্রচেষ্টা আমরা চালিয়েছি, এবং আগামীতে যদি আরও লকডাউন দীর্ঘায়িত হয় আমরা চেষ্টা করব আরও মানুষের কাছে আমরা পৌঁছাতে, যাতে মানুষ খেতে পায় অন্তত, আমরা এই চেষ্টা করছি। আমরা এই প্রচেষ্টা অভিজাতি ক্লাবের তরফ থেকে আমরা চালিয়ে যাব সবসময়। এবং আমাদের কাছে যারা আসবে, নিরন্ন অন্নহীন মানুষ, তাদেরকে আমরা কাউকে ফেরাবো না, আমরা তাদের কাছে টাইম নেব। এক সপ্তাহ পর হোক, দু সপ্তাহ পর হোক, তাদের হাতে আমরা ঠিকই একটা এক সপ্তাহ অন্তত তাদের খাবার দাওয়ার যাতে ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা আমরা করবো। এখান থেকে অভিজাতি ক্লাবের পক্ষ থেকে আমরা এটা করবো। কতজন এসেছে প্রায় আজকে? আজকে আমার 219 জনের আইটেম আছে, আগামীকাল আরও 200 জন আসবে, এবং তারপরের দিন আমরা চেষ্টা করবো যারা আসবে আমাদের কাছে, আমরা অন্তত 500 জনের মতো মানুষের কাছে 250 টাকার একটা প্যাকেট আমরা তুলে দিচ্ছি, 10টা আইটেম আমরা দিচ্ছি, যাতে সব রকম জিনিস আছে তার মধ্যে, সেটা যারা খেতে পায় সেই চেষ্টা আমরা করছি। আপনার নাম? আমার নাম অরবিন্দ বিশ্বাস, অভিজাতি ক্লাবের আমি সম্পাদক। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।